নমস্কার বন্ধুরা এস রেড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনাদের বাড়িতে যদি একটা কন্যা সন্তান থেকে থাকে তাহলে আপনাদের জন্য রয়েছে বিরাট বড় একটা সুখবর তার কারণ হল বর্তমানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুই পক্ষ মিলেই একটা অভিনব পদক্ষেপ নিয়েছেন যাদের বাড়ি কন্যা সন্তান রয়েছে শুধুমাত্র তাদের জন্য কারণ আপনারা সবাই জানেন আমাদের দেশে এমন বহু পরিবার রয়েছে যেখানে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে ঠিকভাবে মেনে নেওয়া হয় না শুধু তাই নয় কন্যা সন্তান জন্ম দেওয়ার ফলে সেই সমস্ত স্ত্রীকে ঘর ছাড়তে বাধ্য পর্যন্ত করা হয় তাদের উপর শারীরিক অত্যাচার পর্যন্ত করা হয় তাই এবার থেকে কন্যা সন্তানদের উপর আর অত্যাচার যাতে না হয় সেই জন্যই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়ে মিলে কিন্তু এই অভিনব পদক্ষেপ গ্রহণ করেছেন তাছাড়া আপনারা সবাই জানেন বর্তমানে কিন্তু মেয়েদেরকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যেমনটি আপনারা জানেন দুয়ারে সরকারের যে ক্যাম্প করা হয়েছিল যেখানে স্বাস্থ্যসাথীর কার্ড করা হচ্ছিল সেখানেও কিন্তু আপনাদেরকে যে নাম লেখাতে হচ্ছিল সেখানে কিন্তু সর্বপ্রথম পরিবারের প্রধান মহিলার নাম লেখাতে হচ্ছিল তাছাড়া পশ্চিমবঙ্গের এমন বহু প্রকল্প রয়েছে যেখানে কিন্তু মহিলারাই সব থেকে আগে সুযোগ পান তার মধ্যে যেমন রয়েছে মহিলা সমৃদ্ধি যোজনা এখানে কিন্তু তিরিশ হাজার টাকা করে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয় আর এক্ষেত্রে কিন্তু মহিলাদেরকেই এই সুবিধা সব থেকে আগে দেওয়া হয় তারই পাশাপাশি রয়েছে মহিলা সমৃদ্ধি যোজনা যেমন এখানে কিন্তু মহিলাদেরকে সবার থেকে আগে সুযোগ দেওয়া হয় আর এই প্রকল্প থেকে প্রচুর সুবিধা পাওয়া যায় তো বন্ধুরা এই রকমই একটি অভিনব নতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে যদি আপনার বাড়িতে কন্যা সন্তান থেকে থাকে তাহলে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এগারো হাজার টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা কীভাবে এই এগারো হাজার টাকা পাওয়া যাবে কীভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে দেখেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে পরিষ্কার বলা হয়েছে কন্যা সন্তান থাকলেই পাওয়া যাবে এগারো হাজার টাকা করে কীভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন কি কি কাগজপত্র লাগবে এখানে বলা হয়েছে দেখুন আমাদের দেশে এমন বহু পরিবার রয়েছে যেখানে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সেই পরিবারে বিবাদের সৃষ্টি হয় অনেকবারই এমন রয়েছে শুধু কন্যা সন্তান জন্ম দেয়ার অপরাধে স্ত্রীকে গৃহত্যাগ পর্যন্ত করতে বাধ্য করেন স্বামী এছাড়া আমরা প্রতিনিয়তই শুনতে পাই কন্যা ভ্রূণ হত্যার খবর তবে এই পৃথিবীতে যাতে কন্যা সন্তানকে আর অপমানিত না হতে হয় তার জন্য পাকাপাকি একটি অভিনব পদক্ষেপ নিল জেনেক্স নামে একটি সংস্থা তো চলুন কিভাবে এই সংস্থায় আবেদন করা যাবে এবং এই এগারো টাকা কিভাবে পাওয়া যাবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই এগারো হাজার টাকা পেতে নিজেদের নাম নথিভুক্ত করতে আপনাদেরকে গুগল ক্রোমে চলে আসতে হবে আর এখানে লিখতে হবে যে জেনেক্স চাইল্ড ডট কম তো জেনেক্স চাইল্ড লেখার পরেই কিন্তু এই অপশানটা চলে আসবে দেখুন জেনেক্স চাইল্ড ডট কম এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলেই কিন্তু এদের ওয়েবসাইটটা এখানে খুলে যাবে আর ওয়েবসাইটটা খুলে গেলে এরকম একটা বিজ্ঞাপন চলে আসবে এটা আপনারা কেটে দেবেন এখানে কেটে দেওয়ার পরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এখানে কিন্তু আপনারা অনেকগুলো বিজ্ঞাপন পাবেন তো প্রথমেই যে অপশানটি আপনারা পাবেন দেখুন এখানে লেখা রয়েছে এগারো হাজার টাকা তো এই জায়গাতে আপনাকে রেজিস্টার নামে ক্লিক করে দিতে হবে তো বন্ধুরা এই রেজিস্টার নামে ক্লিক করলেই কিন্তু এই পেজটা আপনাদের সামনে খুলে যাবে আর এখানে প্রথম রয়েছে দেখুন মাদার ডিটেলস তো এখানে মায়ের নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার সেই সঙ্গে ডেট অফ বার্থ তারপরে এক্সপেক্টেড ডেলিভারি ডেট এই সমস্ত তথ্যগুলো এখানে ভরে দিতে হবে দেওয়ার পরে এই যে নেক্সট অপশান রয়েছে এখানে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে নতুন একটা পেজ খুলে যাবে তার আগে বলেনি বন্ধুরা এই সংস্থাটা কিন্তু একটা বেসরকারি সংস্থা অর্থাৎ এটা কিন্তু একটা এনজিওর মতো কাজ করছে তবে বন্ধুরা এখান থেকে কিন্তু এই টাকাটা পাওয়া যায় তো দেখ চলুন আপনারা সর্বপ্রথম এখানে নেক্সট করে দেওয়ার পরে কী পেজটা খুল সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এই পেজটা খুলে যাবে আর এখানে কিন্তু প্রথমেই মায়ের নাম অর্থাৎ মায়ের ডিটেলসগুলো চলে আসবে তারপরে একটু স্ক্রল করলেই আপনারা এই ফাদার ডিটেলসটা পেয়ে যাবেন তো এখানে বাবার নাম বাবার ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার ডেট অফ বার্থ এগুলো দিয়ে দেবেন তারপরে এখানে রয়েছে এনি স্পেশাল কন্ডিশন তো এখানে যদি হ্যান্ডিক্যাপ বা অন্য কোনো স্পেশাল কন্ডিশন থেকে থাকে সেটা কিন্তু আপনি দিতে পারেন আর সঙ্গে প্রুফ হিসাবে এই ছবি তুলে এখানে আপনাকে আপলোড করতে হবে তারপরে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম রয়েছে তো এখানে আপনাদের বাৎসরিক ইনকাম কত সেটা দিয়ে দেবেন তারপরে দেখুন এখানে বলা হয়েছে চুজ ইওর প্রোগ্রাম তো এই জায়গাতে আপনি যে এগারো হাজার টাকা চাইছেন নাকি আপনি স্পেশাল ইন্স্যুরেন্স চাইছেন তো সেটা আপনি দুটোর মধ্যে যে কোনো একটা অপশান নিতে পারেন দেখুন এখানে এগারো হাজার টাকা ফিক্সড ডিপোজিট যেটা রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন তবে এখানে ক্লিক করলে এই মুহূর্তে কিন্তু নেবে না তার কারণ বন্ধুরা এখানে দেখাবে ক্লিক করলেই যে আপনাকে কিন্তু এই জায়গাগুলো সব ফিল আপ করতে হবে অর্থাৎ এই ফর্মগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এই সমস্ত ফর্মগুলো ফিল আপ করার পর আপনার একটু নিচের দিকে চলে আসবেন আর এখানে দেখুন আপনারা যে হসপিটালে দেখাচ্ছেন সেই হসপিটালের নাম দিয়ে দেবেন অ্যাড্রেস দিয়ে দেবেন সেটা প্রাইভেট নাকি গভর্নমেন্ট সেটা দিয়ে দেবেন স্টেট দিয়ে দেবেন সেই সঙ্গে সিটি দিয়ে দেবেন ঠিক সেমভাবে একইভাবে এই ফর্মগুলো আপনারা ফিল আপ করে নেবেন নেওয়ার পরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন আর এখানে দেখুন নেক্সটের অপশান পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তারপরে বন্ধুরা আপনাদের কাছে যে সমস্ত ছোটোখাটো তথ্যগুলো চাওয়া হবে অর্থাৎ আপনার আধার কার্ড ভোটার কার্ড যেমন চাওয়া হবে সেগুলো আপনি সাবমিট করে দেবেন দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে আর এখানে এগারো হাজার টাকাটা পাওয়া যাবে বন্ধুরা এটা কিন্তু আপনার মেয়ের আঠেরো বছর বয়স হয়ে যাওয়ার পরেই আপনারা পাবেন কারণ এটা কিন্তু ফিক্সড ডিপোজিট হিসাবে আপনারা পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনার বাড়িতে কোনো কন্যা সন্তান আছে কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ